করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর অতীতে সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 264 জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত দৈনিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে 21,902 জনের মৃত্যু হলো। এছাড়া গেল 24 ঘন্টায় সারা দেশে 760টি ল্যাবে 46,995 জনের নমুনা পরীক্ষায় নতুন করে 12,744 জনের শৈলে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা 13,22,654 জনে দাঁড়ালো। আজ বৃহস্পতিবার করোনা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি জাতিকে গড়ার জন্য শিক্ষা, ক্রিয়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামালের জাতীয় ক্রিয়া পরিষদ পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, ক্রিয়া পুরস্কারের মধ্য দিয়ে যেমন শেখ কামালের প্রতি সম্মান দেখানো হয়েছে, তেমনি ক্রীড়া অঙ্গনে মানুষের সম্পৃক্ততা আরও বাড়বে, উৎসাহী হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব সবাই মর্যাদা বয়ে আনবে, সেটাই কাম্য। শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের নেতাকর্মী বৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বনানীতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শহীদ শেখ কামাল তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত হয়ে থাকবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারি উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভান্ডারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ ও কোভিড-19 দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর আয়োজনে খাদ্য সামগ্রী এবং মাস্ক বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিদুল আহমেদ সুমন, রিক এর ভান্ডারিয়া এরিয়া ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম, কাউখালী শাখার ম্যানেজার মোহাম্মদ আলমী শেখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কর্মেই এখন দাবানলের হটস্পট হয়ে উঠেছে ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশগুলো। সম্প্রতি দাবানলের কবলে পড়া তুরস্ক তার আশেপাশের দেশগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে। বুধবার এমন সতর্ক বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষক সংস্থা। সম্প্রতি গ্রিসের এথেন্সের কাছাকাছি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে, হাজার হাজার মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়। তীব্র তাপদাহের কারণে দক্ষিণ ইউরোপের দেশগুলোতে দাবাদাহ ছড়িয়ে পড়ে। দেশটিতে সব মিলিয়ে এখন 130টি জায়গায় আগুন জ্বলছে।